আসসালামু আলাইকুম, আমি ফারজান আক্তার শান্তা, হাসনাবাদ হাই স্কুল। হাসনাবাদ হাই স্কুল অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তোমরা ঘরে বসে নিশ্চয়ই শিক্ষকদের পাঠ গ্রহণ করছো। আজকে আমিও তোমাদেরকে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পড়াবো বাংলাদেশীয় বিশ্ব পরিচয় অধ্যায় 7-এর পার্ট 3, রাষ্ট্রীয় মূলনীতি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ একটি গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু গাছটি কিসের ভিত্তিতে বা কিসের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে? নিশ্চয়ই তোমরা কতগুলো শেকড় বা মূল দেখতে পাচ্ছ। হ্যাঁ শিক্ষার্থীরা, গাছটি একটি মূলের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। তেমনিভাবে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাও একটি নীতির উপর দাঁড়িয়ে রয়েছে, সে নীতি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। এই মূলনীতি ১৯৭২ সালের এবং ১৯৭২ সালের সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী সেই নীতি প্রবর্তন করা হয়। এখানে চারটি মূলনীতি, রাষ্ট্রীয় মূলনীতি রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। রাষ্ট্রীয় মূলনীতির চারটির একটি হচ্ছে জাতীয়তাবাদ। আমাদেরকে বুঝতে হবে জাতীয়তাবাদ কি। আমাদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য। এই সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, এটা কিসের বন্ধন? এটা একটি ঐক্যের বন্ধন। যে ঐক্যের বন্ধনের ভিত্তিতে আমরা ১৯৭১ সালে ছিনিয়ে এনেছিলাম আমাদের এই বাংলাদেশ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, জাতীয়তাবাদ বলতে আমরা নিশ্চয়ই কি বুঝে গেছি? জাতীয়তাবাদ হচ্ছে আমরা যে একটা জাতি, আমাদের যে একটা বোধ, একটি শক্তি, একটি ঐক্য রয়েছে, এবং সেটা আমরা ১৯৭১ সালে, তারও আগে ১৯৫২ সালেও প্রমাণ করেছি। এখন আরেকটি মূলনীতি, সেটা হচ্ছে গণতন্ত্র। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো গণতন্ত্র কি। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা। এটা এমন এক শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সকল নাগরিক সমানভাবে সকল রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারে এবং রাষ্ট্রের সকল কাজ স্বাধীনভাবে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এখানে গণতন্ত্র তথা সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। আমরা পরের আরেকটি মূলনীতি দেখব, সেটা হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র কি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সমাজতন্ত্র হচ্ছে সমাজের সকল নাগরিকের একটি সমতা, যেখানে প্রত্যেক নাগরিকের মর্যাদা পাবে এবং সমাজের চোখে সকলেই সমান হবে। আইন কানুন নিয়ম কাজে অংশগ্রহণ সকল ক্ষেত্রে নাগরিকগণ, অর্থাৎ এদেশের অধিবাসীরা প্রত্যেকে সমান সুযোগ সুবিধা ভোগ করবে। তাহলে কি আমাদের এই রাষ্ট্রে সমাজতন্ত্র বিদ্যমান রয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই রয়েছে।
আচ্ছা, আমরা পরের স্টেপে যাই। পরেরটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আমরা ধর্মনিরপেক্ষতা বলতে কি বুঝি শিক্ষার্থীবৃন্দ? ধর্মনিরপেক্ষতা হচ্ছে আমরা নিজ নিজ ধর্ম পালন করব। এখানে কেউ অন্যের ধর্ম নিয়ে হস্তক্ষেপ করব না। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি বলেছিলেন? বলেছিলেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কেননা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে সমাজে সৃষ্টি হবে নানা বিবাদ কলহ। তাহলে সমাজতন্ত্র কি ধর্মনিরপেক্ষতা কি নিশ্চয় বুঝতে পেরেছ? তাহলে ধর্ম নিরপেক্ষতা কি ধর্মহীন কোনো জাতির কথা বোঝাচ্ছে? নিশ্চয় না। ধর্ম নিরপেক্ষতা হচ্ছে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য ধর্মের অন্য সংস্কৃতি যে লোকই থাকুক না কেন, আমরা কারো ধর্মের ওপর অযাচিতভাবে হস্তক্ষেপ করব না। যদি আমাদের মধ্যে এই মূল্যবোধগুলো থাকে, এই তাহলে কি হবে, সমাজ সুন্দর হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা কি এই রাষ্ট্রীয় মূলনীতি মেনে চলবো? নিশ্চয়ই। রাষ্ট্রীয় মূলনীতি মেনে চললে আমাদের কি সুবিধা হবে? নিশ্চয়ই অনেক সুবিধা আছে। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশকে একটি সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, নিয়মকানুন মেনে চলার ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় মূলনীতিগুলো অবশ্যই প্রয়োজন। এই রাষ্ট্রীয় মূলনীতি না থাকলে সরকার সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারবে না। রাষ্ট্রের মূল চালিকা শক্তি কে? সরকার। কিন্তু সরকার তো যেমন খুশি তেমন ভাবে রাষ্ট্র চালাতে পারে না, সেই জন্য 1972 সালে এই মূল নীতিগুলো গ্রহণ করা হয়েছিল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাস এখানেই শেষ করছি। করোনাকালীন সময়ে তোমরা নিরাপদে থাকবে, সুন্দর থাকবে, প্রত্যেকে মাস্ক ইউজ করবে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে এবং নিয়মিত পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।